কিন্তু সাকিবকে হিরো বানানোর পরেই আমার ফিল্ম থেকে আস্তে আস্তে উঠেছে আপনারা দেখছেন একটি চ্যানেল সাকিব ছোট ভাই আমি বড় ভাই স্বাভাবিক সে স্টার অনেক বড় স্টার তো স্টারের পাশে তো অনেক রাঘব বলরা থাকে ডাইরেক্টার প্রডিউসার হিরো হিরোইনদের পিছনে অনেকেই চামচামি করে তো চামচামি করে অনেক অনেক কিছু নিয়ে যায় তো আমি তোর অনেকে অনেক কিছু নিয়ে যাই না সে তো আমার সামনে অনেক কিছু করতে পারবে না বা আমিও করতে পারবো না আমি তার সামনে তাকে বক দিতে পারবো না বা তার সম্বন্ধে একটা বাজে কথা বলতে পারবো না তো আলটিমেটলি হয় কি ওই আমার কাছ থেকে কেটে যেত কেমন করে কেটে যেত হ্যাঁ ভাই ভাই ডান্স ডাইরেক্টর কি আপনাদের যে কন্ট্যাক্ট করতো যে আমার বড় বড়ো প্রোডাকশনগুলো সব প্রোডাকশন মানে দশ বছর বিশ বছর পনেরো বছর কাজ করেছি যখনই ও ঢুকেছে তখনই কিন্তু আমি বাদ কারণটা হলো ভাই আপনার ডান্স কে কেন ভাই আজিজ রাজা আপনার ভাই কে ভালো না হ্যাঁ ভাই অবশ্যই ভাই ভালো ভাই কেন ভালো হবে না ভাই তো ভালো কিন্তু ভাই ভাই থাকলে না আসলে কেমন দিন লাগে কাজ করতে গেলে আনিজি লাগে ও তাইলে তো অন্যজন নেওয়া যায় ওই অটোমেটিক আরেকজন নিয়ে নেয় এইভাবে আর কি বাদ হতাম কিন্তু যখন মান্না ছিল তখন বাদ হই নাই যখন জাফর ইকবাল ছিল কাঞ্চন ভাই ছিল ওয়াসিম ভাই ছিল রুজিনা ম্যাডাম ছিল রাজ্জাক ভাই ছিল জসিম ভাই ছিল সালমান শাহ ছিল সবাই কিন্তু কাজ করেছি সবাইয়ের কাজ করেছি অথচ অনেক আশা ছিল কিন্তু ছোটো ভাই সাকিবকে নিয়েই সব কাজ করব সেটা সৌভাগ্য হয় না এটা আমার দুর্ভাগ্য অসৌভাগ্য এই আর কি